বন্ধুরা, এতদিন আমি বিভিন্ন রকম প্রাণীদের নিয়ে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30টায় নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসতাম, কিন্তু আমরা মূল কথাটাকেই কিন্তু ভুলে যাচ্ছি। আসলে প্রাণীদের, বিশেষ করে বন্য প্রাণীদের আচার আচরণ ব্যবহার সম্পর্কে আমাদের অনেকেরই যেরকম ধারণা নেই, সেরকম ধারণা নেই। ওদেরকে বাঁচিয়ে রাখলে পরে কত আমরা উপকৃত হব এবং তাদেরকে ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে আমরা আমাদের ব্যক্তিগত চাষবাসের ক্ষেত্রে এবং বাড়ি বাড়ি মালপত্র বহনের ক্ষেত্রে উপযোগী হতে পারব। এবং বিশেষ করে এই সাপ কামড়ের যে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন, সেটাও কিন্তু সাপের বিষ থেকেই তৈরি হয়। সুতরাং এইরকম অনেক কিছু গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীদের আমরা হারাতে বসেছি শুধুমাত্র আমাদের ভুলের কারণে। সেই সব জিনিসগুলোকে আমরা কিন্তু সংরক্ষণের মাধ্যমে এবং বুদ্ধি খাটিয়ে তাদের বংশবৃদ্ধির মাধ্যমে তারা যে ধীরে ধীরে বিলুপ্তির পথে এগিয়ে ধীরে ধীরে তাদের তলানিতে এসে থেকেছে সংখ্যা, সেই জিনিসটাকে কিন্তু আমরা আপনি আমি এবং বন দপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যে আধিকারিক তারা মিলে কিন্তু সলা পরামর্শের মাধ্যমে সেই রকম উপযুক্ত পরিবেশ সংখ্যাটাকে বৃদ্ধি করে আবার সেই আগের মতো পরিবেশকে তৈরি করতে পারি। কেননা বিশেষ করে চোরাচালান কারবারিরা, বিশেষ করে তাদের লুকিয়ে লুকিয়ে সংরক্ষণ ব্যবস্থার আইনটা, সেইটার চোখে কিন্তু চোরা কারবারি সম্পূর্ণ নিষিদ্ধ। এবং বিশেষ করে বন্যপ্রাণীকে আপনার বাড়িতে পালন করা, সেটাও কিন্তু আইন বিরোধী। তা সত্ত্বেও অনেকেই কিন্তু সেইটার উপরে নিষেধাজ্ঞাটাকে না মেনে বৃদ্ধাঙ্গস্থ দেখিয়ে সেইভাবে কিন্তু তারা এই বন্যপ্রাণীটাকে কেউ কেউ পুষছে, কেউ কেউ দরে বিক্রি করছে, এরকম অবস্থা। এমন এমন বিরিয়ানিওয়ালা আছে, কাককে দরে মুরগির মাংস বলে বিরিয়ানির সাথে মিশিয়ে চালিয়ে করে দিচ্ছে। ভাবতে পারেন বন্ধুরা, কত বড় জঘন্য অপরাধ করছে। কিন্তু এই কাকগুলোকে যদি আমরা দরে বিরিয়ানি না বানাই, তাহলে কিন্তু এই কাকগুলো আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য আমাদের নোংরা ময়লা এবং মরা ইঁদুর থেকে শুরু করে বিভিন্ন রকম পচা আবর্জনা তারা খেয়ে কিন্তু পরিবেশের সুস্থতা বজায় রাখে এবং দুর্গন্ধমুক্ত তৈরি করে পরিবেশ। এবং বিশেষ করে আজকাল কী হচ্ছে, ওই সব যারা নোংরা পরিবেশ পরিষ্কার করে সেই সব পাখিগুলো কমে যাওয়ার ফলে ব্লিচিং পাউডার জাতীয় বিভিন্ন রকম জাজালু কেমিক্যাল সরিয়ে সেই সব পরিবেশটাকে মুক্ত রাখার জন্য চেষ্টা করলেও জাজালু ব্লিচিং পাউডারের মতো আরও অন্যান্য কেমিক্যাল যে সরানো হয় তার যে দুর্গন্ধতে, জাজালু গন্ধেতে আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক হচ্ছে। তাহলে যদি এই কাক নামক পাখিটাকে যদি আমরা বাঁচিয়ে রাখতাম, তাহলে কিন্তু আমাদেরকে এই জাজালু কেমিক্যালের গন্ধে কষ্ট পেতে হতো না। এইরকম আরও কত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা, ছোট্ট একটু ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে পারি না, কিন্তু আপনি যদি চান আমি পরবর্তীতে এইরকম ছোট ছোট অনেকগুলো ভিডিও নিয়ে আসব। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য লম্বা ভিডিও তো আমি করতেই পারবো না। সুতরাং আজকের ভিডিওতে আমি এরকম ছোট ছোট কয়েকটা পয়েন্ট জোগাড় করে নিয়ে এসেছি, ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং ভিডিওর শেষ পর্যন্ত থাকার জন্য অনুরোধ করছি, স্কিপ করবেন না, আর পারলে একটা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ যোগাবেন, যাতে করে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। হ্যাঁ বন্ধু, আপনি ভবিষ্যতে ঠিক কীরকম ভিডিও চান, কোন প্রাণী সম্পর্কে জানতে চান, সেটা কিন্তু কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখলে পরে আমার একটু উৎসাহ পাবো আমি, এবং ভবিষ্যতে নতুন ভিডিও আরও সুন্দর করে নিয়ে আসার জন্য চেষ্টা করব। বন্ধুরা তাহলে চলুন বিস্তারিত আরেকটু জানা যাক। সাপ, হাতি, ব্যাঙ, গোরা সব নিয়ে তো আমি ভিডিও করেছি, সব রকমের প্রাণী ব্যাপারে আমার গত ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি। এক এক দিন এক এক প্রাণীর বিষয়ে ছোট্ট ভিডিওতে পুরো সম্ভব না হলেও যতটুকু পারি আমি চেষ্টা করেছি। পরবর্তীতে একই প্রাণীর জন্য অন্য বিষয় সম্পর্কেও আমি আরও বিস্তারিত নিয়ে আসবো। গত কয়েক মাসের তুলনায় অনেক বেশি আপনাদের ভালোবাসা পাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবগুলো পাচ্ছি, যার ফলে আমার আরও উৎসাহ অনেকটা বেড়েছে। আরও ভালো হতো যদি আপনারা একটু শেয়ারের মাধ্যমে ভিডিওটা আরও ছড়িয়ে দিতেন, তাহলে আরও বেশি পরিমাণে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমি বেশি করে উৎসাহ পেতাম। তাহলে আজকের মূল বিষয়, অবলা জীব আমাদের সম্পূর্ণ বিনামূল্যে উপকার করে, গত 10 বছরে এদের সংখ্যা প্রায় শেষের পথে, তার জন্য প্রাকৃতিক দুর্যোগ সহ আমরা মানুষরা কিন্তু পরোক্ষভাবে দায়ী। সুতরাং অনেকেই আমরা জানি না এদের ফিরিয়ে আনা সম্ভব, এবং নিত্যদিন কাজের ফাঁকে ছোট্ট ছোট্ট অ্যাক্টিভিটি
বৃদ্ধি করিয়ে আবার পুনরায় সেই পরিবেশ তৈরি করতে পারি যারা বিনামূল্যে আমাদের প্রাকৃতিক পরিবেশকে ভারসাম্য বজায় রাখে। চলে যে ক্ষতিকারক পোকামাকড়কে কিন্তু এইসব পাখিরা খেয়ে ফেলে, যার কারণে আমাদের ফসল চাষিরা অনেকটা উপকৃত হতো। আর সেই পাখিদের সংখ্যা কমে যাওয়ার ফলে চাষি কিন্তু তেমনভাবে লাভবান হচ্ছে না, আর চাষি তার জমিতে কীটনাশক আমরা কিন্তু সেই রাসায়নিক পদার্থ মেশানো খাবার খেয়ে অনেকটা অসুস্থ বোধ করছি। সুতরাং সেই সব পরিবেশ থেকে বাঁচার জন্য একমাত্র উপায় বিনামূল্যে সম্পূর্ণ নির্ভেজাল কেমিক্যালহীন ফসল পাওয়ার জন্য আমাদের সেই পাখি যারা আজকে প্রায় বিলুপ্ত তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের সংখ্যা বৃদ্ধি করানো খুবই প্রয়োজন। আর অজ্ঞতার কারণে আমরা অনেক সময় নিখরচায় মাংস খাওয়ার অনেকটা মুগ্ধ, সেই কারণে আমি অ্যানিমেল লাভার্স বলতে পারেন। খুব সূক্ষ্ম দৃষ্টিতে ভাবলে বোঝা যাবে আমরা অন্যভাবে 10 গুণ ক্ষতিগ্রস্ত হচ্ছি। কাক মেরে বিরিয়ানিতে মিশিয়ে চিকেন বিরিয়ানি বলে চালিয়ে দেওয়ার এই রকম জঘন্য অপরাধকে আমি নিন্দা করছি। বন্ধুরা, আপনারা যদি আমার সঙ্গে সহমত হন নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে মন্তব্য করবেন, যাতে করে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। তাহলে বন্ধুরা, পরিবেশের আবর্জনা ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, বাধ্যগত কেমিক্যাল প্রয়োগে যে জ্বালা জ্বালো গন্ধ শুকে নিজেদের আয়ুটাকে কমিয়ে নিচ্ছি। অনেকেই বলছে ক্ষতি তো আমার একার হচ্ছে না, সবারই হচ্ছে, হতে দাও। কিন্তু না, সবার ক্ষতি করতে গিয়ে নিজেরও তো ক্ষতি হচ্ছে, সেই কথাটা তো একটু সূক্ষ্ম দৃষ্টিতে ভাবুন। ভাবলে পরে আমরা কিন্তু বন দপ্তরের সঙ্গে হাত মিলিয়ে আপনি আমি পরিবেশে একটা গাছ লাগানোর মাধ্যমে গাছ পুঁতলে এবং উপযুক্ত জলাশয় কেউ যেন বেআইনিভাবে বন্ধ না করে, সেরকম তাদের পানীয় জলের অভাব যেন না হয়, গাছপালা থাকলে সেই গাছে তাদের বাসস্থান হবে এবং তারা কলকাকলিতে ভরে রাখবে, আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখবে, ক্ষতিকারক পোকামাকড় খেয়ে আমাদের লাভবান করবে। সুতরাং এইসব জিনিসকে কিন্তু ভাবতে হবে। এবং এই ব্যাপারটা নিচে শেয়ার বাটনের মাধ্যমে আপনি যদি বন্ধুবান্ধবকে শেয়ার করেন, তারাও কিন্তু জানতে পারবে যে এটা সত্যি অন্যায় হচ্ছে তাদের সাথে এবং তাদের সংখ্যা বৃদ্ধির যথেষ্ট প্রয়োজন রয়েছে, এই কথাটা তাদেরকে বুঝতে হবে। কিন্তু আপনি নিজেকে কতটা ভালোবাসেন সেটা একটু গভীর চিন্তা করুন। তাহলে ক্ষতি হচ্ছে আমার একার হচ্ছে না, এই কথাটা কিন্তু বলতেন না। সুতরাং আসুন আমরা সবাই মিলে যতটা পারি দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার জন্য, পশু পাখির উপযুক্ত দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে আমাদের সাথে হাত মেলাতে, এই ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে হবে। এবং আপনারা বন্ধুবান্ধবরা সবাই মিলে বিনামূল্যে আগামী ভিডিওগুলোতে প্রতিদিন বিস্তারিত অনেক জীবজন্তু সম্পর্কে জানবো, যার ফলে কিন্তু উপকৃত হবে। এবং আমরা যারা পশুপ্রেমী তারা কিন্তু এইরকম প্রচেষ্টা আমাদের কাজের ফাঁকে ফাঁকে অ্যাক্টিভিটি চালু রাখবো, যার ফলে কিন্তু পশুদের বিলুপ্ত আমরা হতে দেব না। পশু পাখি জীবজন্তু না থাকলে আমাদের পরিবেশের কোনো রকমের কোনো মূল্য নেই, সেই পরিবেশ থেকে আমরা অনেক ভাবনা চিন্তা করে চলুন আমরা সবাই পশুদের একটু ভালোবাসি, তাদেরকে হারাতে দেব না এবং তাদের সংখ্যা আমরা আবার ফিরিয়ে নিয়ে আসবো। বন্ধু, সেই আশা ভরসা রেখে আপনার কাছে কাতর অনুরোধ জানিয়ে আজকের মতো এই ভিডিওটা শেষ করব। আর ততক্ষণ অবধি নতুন নতুন ভিডিও আসা অবধি আপনি ভালো থাকবেন।